হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। মাঝে কিছুদিন বিরতি নিয়েছিলাম, আমি নিজের গবেষণার কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই রেগুলার বেসিসে লেকচার দিতে পারিনি। আজ আমাদের টপিক সেটজেপ অপনয়ন এবং হফম্যান অপনয়ন বিক্রিয়া। অর্থাৎ আজকের লেকচারে আমরা সেটজেপ রুল, হফম্যান রুল এগুলো নিয়ে আলোচনা করব এবং সেই এলিমিনেশন রিয়াকশন অর্থাৎ সেটজেপ এলিমিনেশন এবং হফম্যান এলিমিনেশন রিয়াকশন সম্পর্কে কথা বলবো, যেটা কিন্তু নিট, WBJEE, HS এক্সাম এদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে, নোট করে নেবে, বোঝার চেষ্টা করবে মেন কথা, এখানে কেন কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করবে এবং দুটো অপনয়ন বিক্রিয়া অর্থাৎ হফম্যান এবং সেটজেপ অপনয়ন যে বিক্রিয়া, এই দুটো বিক্রিয়াকে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবে, কেন ডিফারেন্ট প্রোডাক্ট হচ্ছে। যাও আমরা শুরু করি। দেখো, সেটজেপ অপনয়ন, সেটজেপ এলিমিনেশন ঠিক আছে, আমরা যদি বাংলায় বলি সেট জেপ অপনয়ন বিক্রিয়া, অপনয়ন এলিমিনেশন ঠিক আছে, সেট জেপ অপনয়ন। আচ্ছা, এই অপনয়নটা কেমন ভাবে হয় এবং এই সেট জেপ অপনয়নটা মানে সেট জেপ এলিমিনেশন রিয়াকশনটা কিন্তু অ্যাকচুয়ালি সেট জেপ রুল মেনে চলে, সেট জেপের রুল মেনে চলে, রুল মেনে হয়। এই সেট জেপ রুলটা কি, দেখো আমি মুখে বলছি, এখানে লিখছি না, অনেক বড়। ধরো অ্যালকিল হ্যালাইড, তোমরা জানো অ্যালকিল হ্যালাইড কারা, RX, এরা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। এদের যদি আমরা, যেখানে এক্সটা হচ্ছে হ্যালোজেন, তোমরা জানো বেসিক্যালি এখানে এক্সটা সেটজেপ রুলের ক্ষেত্রে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যারা কম্পারেটিভলি গুড লিভিং গ্রুপ ঠিক আছে, তারা কিন্তু এখানে এক্স। তাহলে সেটজেপ এলিমিনেশনের ক্ষেত্রে এক্সটা বেসিক্যালি ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, ক্লিয়ার? তাহলে এই অ্যালকিল হ্যালাইড যারা, তাদের যদি ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশন করানো হয়, ডিহাইড্রো হ্যালোজিনেশন, ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশন, তাহলে ডিহাইড্রো হ্যালোজিনেশন মানে কি, ডি মানে বেরিয়ে যাওয়া আর হাইড্রো হ্যালোজিনেশন মানে হাইড্রোজেন এবং হ্যালোজেন মানে HX বেরিয়ে যাবে, মানে HX বেরিয়ে যাওয়া। সেই জন্য দেখো আমি মাইনাস HX লিখলাম ব্র্যাকেটে, তার মানে HX বেরিয়ে যাবে যে রিয়াকশানে, তাই সেটাকে আমরা বলবো ডিহাইড্রো হ্যালোজিনেশন রিয়াকশন। তাহলে এই যে ডিহাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়ার কাদের ক্ষেত্রে হবে, অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন, যেখানে হ্যালোজেনটা বা হ্যালাইডগুলো হচ্ছে ফ্লোর, নট ফ্লোরিন বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যারা কম্পারেটিভলি গুড লিভিং গ্রুপ ঠিক আছে। তাহলে ডিহাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়ায় বলছে যে প্রোডাক্টটা মেজর উৎপন্ন হবে, মেজর প্রোডাক্টটা বলছে, মেজর যে প্রোডাক্টটা উৎপন্ন হবে বেসিক্যালি অ্যালকিন উৎপন্ন হয়, এখানে প্রোডাক্ট হচ্ছে অ্যালকিন, এখানে প্রোডাক্ট হচ্ছে অ্যালকিন, যেখানে দ্বিবন্ধন থাকে তাই তো, অ্যালকিন, সেটা মেজর হবে, যেটা বলছে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, অর্থাৎ মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটাই বলছে মেজর প্রোডাক্ট হবে তাই তো। তাহলে কি দাঁড়ালো সিটজেপ রুলটা, অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশনের ফলে মোর সাবস্টিটিউটেড মানে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি অধিক পরিমাণে উৎপন্ন হবে, অর্থাৎ মেজর প্রোডাক্ট রূপে বা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ রূপে কিন্তু অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি অধিক পরিমাণে উৎপন্ন হবে। আমরা যদি বলি একদম সিম্পল একটা কথাই বলতে পারি, সিটজেপ রুলে মনে রাখবে অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশনের ফলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি অধিক পরিমাণে উৎপন্ন হবে। ধরো সাপোজ প্রতিস্থাপিত, আমরা ধরো অ্যালকিন, সিম্পলেস্ট অ্যালকিন ইথিলিন, এটা কোনো হাইড্রোজেন প্রতিস্থাপিত নেই, কিন্তু এইখানে দেখো আমি একটা করে দেখাই,
এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো আর গ্রুপ দিয়ে, অ্যালকিল গ্রুপ দিয়ে। এখানে দেখো, দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো অ্যালকিল গ্রুপ দিয়ে, এখানে তিনটে, এখানে সব কটাই প্রতিস্থাপিত হয়ে গেছে হাইড্রোজেন অ্যালকিল গ্রুপ দিয়ে। তাহলে এইটা হচ্ছে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন, তাই তো? এই যে কটা এঁকেছি আমি ফার্স্টের স্ট্রাকচার, সেখানে লাস্টেরটা কিন্তু অধিক প্রতিস্থাপিত, তাই তো? এইবার বলছে এই যে সিটজেপ এলিমিনেশনের ক্ষেত্রে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটাই মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হবে। মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হবে কে? অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি, তাই তো? তাহলে আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি এখানে। মনে রাখবে এই যে এলিমিনেশনটা সবসময় আলফা বিটা এলিমিনেশন ফ্যাশনে হবে। আলফা বিটা এলিমিনেশন, আলফা বিটা এলিমিনেশনটা কি? মানে আলফা বিটা পজিশন থেকে এলিমিনেট করা। ধরো CH3 CH2 CH2 Br, এটাকে অ্যালকোহলিক KOH তাপ দেওয়া হলো, তাহলে এলিমিনেশন হবে E2, এবং এই এলিমিনেশনটা আলফা বিটা এলিমিনেশন ফ্যাশন হবে, অর্থাৎ আলফা এবং বিটা পজিশন থেকে এলিমিনেশনটা হবে। ধরো সাপোজ CH2 CH H CH2 Br, তাহলে লিভিং গ্রুপটা, এই এখানে ব্রোমিনটা লিভিং গ্রুপ, তাহলে ব্রোমিন যেখানে থাকবে সেই কার্বনটা আলফা, তার পাশের কার্বনটা বিটা, তাহলে এই হাইড্রোজেনটা বিটা হাইড্রোজেন, তাহলে এই আলফা বিটা পজিশন থেকে এলিমিনেশনটা হয়। তাই বলা হয় আলফা বিটা অপনয়ন, আলফা বিটা এলিমিনেশন। ঠিক আছে, তাহলে এটা উৎপন্ন হবে CH3 CH ডাবল বন CH2। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? আলফা বিটা এলিমিনেশন বলা হয়। এবার এই আলফা বিটা এলিমিনেশনটা হবে বেসিক্যালি, এবার আমরা সেটজেফ এলিমিনেশনের ক্ষেত্রে চলে যাই। সেটজেফ এলিমিনেশনের ক্ষেত্রে চলে যাই। একটা উদাহরণ দিই, টু ব্রোমো বিউটেন কেমন হবে সংকেত? চারটে কার্বন লিখে ফেলো, বিউটেন, তাই তো? কার্বনের চারটে, তাই তো? তাহলে 2 নম্বর, 1 2 3 4, 2 নম্বর পজিশনে একটা ব্রোমিন দিয়ে দিলাম, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো, CH3 CH CH2 এটা CH3, তাই তো? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 2 ব্রোমো বিউটেন CH3 CH2 CH Br CH3, তাই তো? তাহলে এই 2 ব্রোমো বিউটেন কে যদি অ্যালকোহলিক KOH বা KOH ইথানল, একই ব্যাপার, অ্যালকোহলিক KOH দিয়ে ট্রিট করা হয়, KOH ইথানল দিয়ে তাপ দেওয়া হলো, তাহলে কি হবে? দেখো এখানে দুটো প্রোডাক্ট হবে, কেন হবে সেটা একটু আমি পরে বলছি, দুটো প্রোডাক্টটা লিখে নিই আগে। CH3 CH ডাবল বন্ড CH CH3 প্লাস CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এইটা বলছে 19% হবে, এটা 81% হবে, 81% হবে প্রথমটা, তাই তো? তার মানে প্রথমটা হচ্ছে মেজর পরিমাণে তৈরি হচ্ছে,
লাস্ট একটা মাইনর, তাই তো? তাহলে এইটা মেজর পরিমাণে তৈরি হচ্ছে পার্সেন্টেজ দেখে বুঝে গেলাম, তাহলে এইটাই হচ্ছে সেট যে প্রোডাক্ট এটা। তাহলে এইখানে এই যে CH3CH ডাবল বন্ড CH3, এটা মেজর যে প্রোডাক্টটা সেটাই হচ্ছে কি এখানে সেট যে প্রোডাক্ট, সেট যে প্রোডাক্ট, কারণ ওই যে প্রোডাক্টটা সেট জেফের রুল মেনে হয়েছে, ওই যে প্রোডাক্টটা সেট জেফের রুল মেনে হয়েছে। কেন কি? কারণ ওটা অধিক প্রতিস্থাপিত অ্যালকিন, এবং অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটাই কি অধিক পরিমাণে ফরমেশন হয়, অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটাই অর্থাৎ মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটাই কিন্তু মেজর প্রোডাক্ট হয়, তাই তো? এবার কেন হয়, হয় মোর সাবস্টিটিউটেডটা মেজর হচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কেন দুরকম প্রোডাক্ট হলো। দেখো তোমরা যদি লক্ষ্য করো এখানে CH3 তাহলে এই কার্বনটা আলফা, এই কার্বনটা বিটা, এই কার্বনটাও বিটা, তাহলে এই হাইড্রোজেনটাও বিটা হাইড্রোজেন, আবার এই হাইড্রোজেনটাও বিটা হাইড্রোজেন। এবার দু রকম প্রোডাক্ট হতে হচ্ছে, KOH ইথানল দিলে, ইথানল তাপ দিলে। দেখো যদি আমরা যদি একটু বলার চেষ্টা করি, একটু অন্য কালে ইউজ করছি এখানে, যদি আমরা বলি এই বিটা হাইড্রোজেন আর এই ব্রোমিনটা এলিমিনেট করে, যদি এটা এলিমিনেট করে করে এইচ বিআর বের করে, ডিহাইড্রো ব্রোমিনেশন হয়, তাই তো? তখন কি উৎপন্ন হবে CH3, আর অ্যান্টি এলিমিনেশন হয়, কিন্তু মেকানিজম যখন করবে তখন অ্যান্টি পজিশন দিয়ে এলিমিনেট করে। স্টিরিওকেমিস্ট্রি বোঝাতে গেলে, এখন দরকার নেই তোমাদের, আমি স্টিরিওকেমিস্ট্রিটা বলছি না, তাই তো এটা? আর যদি বলতাম, যদি এইটা হতো, এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আর এই ব্রোমিনটা বেরোতো এইচ বিআর হিসেবে, তখন কি হতো? তখন CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এবার দেখো আমরা একটা জিনিস কিন্তু জানি যে অ্যালকিন, তাদের যদি জ্যামিতিক সমবায়বতা দেখি, তাদের দুরকম ফর্ম হতে পারে, সিজ এবং ট্রান্স। আমি অতই যাচ্ছি না, আমি এখানে সিম্পলভাবে এইটারই একটা ফর্ম একে দেখাচ্ছি, জাস্ট সিজ বা ট্রান্স ভুলে গিয়ে একটা ফর্ম একে দেখাচ্ছি, এটা বেসিক্যালি সিজ, কিন্তু আমি ওইসব ভুলে গিয়ে দেখাচ্ছি যে এখানে দুটো হাইড্রোজেন কিন্তু সাবস্টিটিউটেড ইথিলিনের, তাই তো? তাহলে আর এইখানটাই দেখো, CH2 CH3 মানে ইথাইল গ্রুপ, তাহলে একটা হাইড্রোজেন সাবস্টিটিউটেড। তাহলে মোর সাবস্টিটিউটেড কোনটা? এটা, এটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা কি হয় মেজর প্রোডাক্ট হয়। সেই জন্যই দেখো আমরা বলেছি এইটা যেহেতু মেজর হচ্ছে এটা, সেই জন্য আমরা আগে দেখো বলেছি যে এটা 81% হচ্ছে, এটা দেখেছো বলা হয়েছে 81% ফরমেশন হচ্ছে মেজর প্রোডাক্ট, ওটাই সিট যে প্রোডাক্ট। মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা অধিক পরিমাণে ফরমেশন হবে যখন লিভিং গ্রুপ, যেগুলো লিভিং গ্রুপ এখানে কিন্তু এক্সট্রা কিন্তু ব্রোমিন আছে, অর্থাৎ গুড লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ কম্পারেটিভলি, তাই তো? তখন কিন্তু সেট জেফের রুলটা ফলো হবে এবং মেজর প্রোডাক্ট কোনটা উৎপন্ন হবে, যেটা অধিক প্রতিস্থাপিত অ্যালকিন। এবং কেন অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা মেজর প্রোডাক্ট হচ্ছে, আমরা যদি একটু ভাবার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এই যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিনের ক্ষেত্রে দেখো, অ্যাজ ইউজুয়াল
এইখানে আমি যদি দেখি, এখানে কটা হাইপারগোজিয়েশন, নাম্বার অফ আলফা হাইড্রোজেন কটা? ছটা এখানে, এই ডাবল বন্ডের রেসপেক্টে এই তিনটে আর এই তিনটে, এই তিনটে, এই তিনটে আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন, এই তিনটে আলফা হাইড্রোজেন, তাহলে টোটাল কটা হয় আলফা হাইড্রোজেন এখানে? ছটা। তাহলে ছটা হাইপার কনজুগেশন এখানে হবে প্রথম স্ট্রাকচারে। আর এইখানে দেখো কটা হাইপার কনজুগেশন হবে, এখানে এখানে আলফা হাইড্রোজেন, এই দুটো, তাহলে টু আলফা হাইড্রোজেন, তাহলে দুটো আলফা হাইড্রোজেন, দুটো হাইপার কনজুগেশন। যত হাইপার কনজুগেশন বেশি হয় তত স্টেবিলিটি বেশি হয়। তাহলে দেখতে পাচ্ছি যত অ্যালকিনটা বেশি সাবস্টিটিউটেড হবে তত কিন্তু তার হাইপার কনজুগেশন জনিত স্টেবিলিটিটা বেড়ে যাবে, হাইপার কনজুগেশন জনিত স্টেবিলিটিটা বেড়ে যাবে, এটা কিন্তু ফ্যাক্ট। ওকে, আমি আর ডিপলি গেলাম না, তাই তো? এবং এই যে মেকানিজমটা, ক্রিয়া কৌশলটা, তোমরা সবাই জানো ইউটিউব ক্রিয়া কৌশলে হয়, মানে ওয়ান স্টেপ রিয়াকশন, একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে হয়, ঠিক আছে? আমি মেকানিজম নিয়ে গেলাম না, আমি জাস্ট প্রোডাক্টটা কেন হচ্ছে এটা সেটা বললাম, এবং কোনটা মেজার হবে সেটা বললাম, এবং সিটজেপ রুলটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তাহলে সিটজেপ এলিমিনেশনটা আমরা পড়লাম এতক্ষণ, তাহলে কারণ এখানে আমরা দেখলাম যে যে অ্যালকিনটা অধিক প্রতিস্থাপিত হচ্ছে অ্যালকিল ব্রোমাইডের ডিহাইড্রোব্রোমিনেশন বিক্রিয়া, বেসিক্যালি আমরা উদাহরণ দিয়েছি এখানে ডিহাইড্রোব্রোমিনেশন বিক্রিয়া, এখানে সেই ডিহাইড্রোব্রোমিনেশন বিক্রিয়ায় আমরা দেখতে পেলাম যে মেজর প্রোডাক্ট রূপে মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা উৎপন্ন হয়েছে মেজর প্রোডাক্ট হিসেবে, কারণ সেটা মোর স্টেবল, সেটা বেশি স্থিতিশীল, বেশি সুস্থিতি, তাই তো? বেশি স্থায়ী, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সিটজেপ রুলটা মনে রাখবে, এবং এখানে মনে রাখবে লিভিং গ্রুপের কিন্তু একটা খেলা আছে, লিভিং গ্রুপটা অবশ্যই গুড লিভিং গ্রুপ হতে হবে, তখনই সিটজেপ এলিমিনেশনটা প্রযোজ্য হবে। যদি লিভিং গ্রুপটা ব্যাড লিভিং গ্রুপ হয়ে যায় তখন কিন্তু হপম্যান এলিমিনেশনের গল্প আসবে। এবার আমাদের টপিক হপম্যান এলিমিনেশন, এবার আমরা একটু ছোট্ট করে বলে নিই হপম্যান এলিমিনেশন। হপম্যান এলিমিনেশন, হপম্যান অপনয়ন, হপম্যান অপনয়ন, হপম্যান অপনয়ন, দেখো হপম্যান অপনয়নটা হপম্যান রুল মেনে চলে, হপম্যান রুল। এই হপম্যান রুলটা কি মুখে একটু বলে দিই, এখানে দেখতে হবে লিভিং গ্রুপটা বেসিক্যালি ব্যাড লিভিং গ্রুপ হতে হবে, লিভিং গ্রুপটা ব্যাড লিভিং গ্রুপ হতে হবে, বেসিক্যালি ব্যাড লিভিং গ্রুপ যদি থাকে তখন বেসিক্যালি এই হপম্যান এলিমিনেশনটা হবে। এবং এই ব্যাড লিভিং গ্রুপ বা কিছু প্রসম লিভিং গ্রুপ আছে, যেমন NR3 হতে পারে বা SR2 হতে পারে, এই ধরনের। এবং আমরা যদি বলি ফ্লোরিন, মানে আগে দেখেছিলাম এক্স, এক্স ইকুয়ালস টু যদি F হয়ে যায়, ফ্লোরিন হয়ে যায়, এটা কিন্তু ব্যাড লিভিং গ্রুপ, এই ফ্লোরিনটা কিন্তু ব্যাড লিভিং গ্রুপ, তাই তো? তাহলে এই রকম যদি অ্যালকিল ফ্লোরাইডের কথা আমরা বলি, অ্যালকিল ফ্লোরাইড RF, তাহলে এরকম অ্যালকিল ফ্লোরাইডের ক্ষেত্রে ডিহাইড্রোফ্লোরিনেশন যদি হয় আরএফ এর ক্ষেত্রে কি বলছি, ডিহাইড্রোফ্লোরিনেশন রিয়াকশন যদি আমরা করি অ্যালকিল ফ্লোরাইডের ক্ষেত্রে, ডিহাইড্রোফ্লোরিনেশন যদি করি তাহলে সেটা হপম্যান এলিমিনেশন হবে, অর্থাৎ HF যে বেরিয়ে যাবে, এই যে মাইনাস HF টা বেরিয়ে যাবে, সেটা হচ্ছে হপম্যান রুলটাকে ফলো করবে। এবার হপম্যান রুলটা কি, হপম্যান বলছে জাস্ট সিটজেপের উল্টোটা, সিটজেপ বলছে মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা মেজর, রে বলছে লেস সাবস্টিটিউটেড অ্যালকিনটা মেজর প্রোডাক্ট, দুজনের কিন্তু আলাদা কারণ আছে এবং
তাদের এনভায়রনমেন্টটা আলাদা, সেই জন্য তারা দুটো শর্ত দুভাবে পালন করছে। দুজনই কিন্তু ঠিক, কেউ কিন্তু ভুল নয়, ঠিক আছে, কিন্তু দুজনের এনভায়রনমেন্টটা আলাদা, ঠিক আছে। এক এক জায়গায় আছে গুড লিভিং গ্রুপ, এক জায়গায় আছে ব্যাড লিভিং গ্রুপ। সেই জন্য আগের দেখো ডিহাইড্রোব্রোমিনেশনের উদাহরণটা দিয়েছি যখন আমি সিটজেপ অপনয়ন বুঝিয়েছি, কিন্তু যখন হপম্যান অপনয়ন বুঝাবো তখন আমরা ডিফ্লোরিনেশনের কথা বলবো, ঠিক আছে। তাহলে যেটা লেস সাবস্টিটিউটেড হবে সেটাই হচ্ছে মেজর হবে এখানে প্রোডাক্টটা। তা দেখা যাক, তাহলে টু ফ্লোরোবিউটেন যদি আমরা বলি, টু ফ্লোরোবিউটেন, জাস্ট আগেরটার মতো তার স্ট্রাকচার কেমন হবে, CH3 CH2 CHF CH3, তাই তো? এটাকে ট্রিট করা হবে, বলা হচ্ছে বেসিক্যালি এলিমিনেশন রিয়াকশনে বেস লাগে, তাই তো? ক্ষারক লাগে, ক্ষারক মিথানল মাধ্যমে NaOMe, তাই তো? দিয়ে তাপ দিতে হয়, তাই তো? এই এইটা এটা কিন্তু বেস হিসেবে কাজ করতে পারে, তাই তো? এমি ও মাইনাস বেস হিসেবে, বা ও মাইনাস এমি, এটা কিন্তু বেস হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এখানেও কিন্তু দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে, CH3 CH ডাবল বন্ড CH CH3 প্লাস CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তাহলে দেখো আগেরটাই, দেখো শুধু পরিবেশগত পার্থক্যটা দেখো, আগেরটাই এটা হয়েছিল মেজর মোড সাবস্টিটিউটেডটা, আর এটা হয়েছিল মাইনর, তাই তো? লেস সাবস্টিটিউটেডটা মাইনর ছিল, কিন্তু এইখানে উল্টোটা হবে, কারণ এটা লেস সাবস্টিটিউটেড, তাই তো? কেন লেস সাবস্টিটিউটেড আগে বোঝালাম, এটা হচ্ছে মেজর, এখানে এখানে এটা মেজর, আর এইটা মোর, এখানে এটা মাইনর, ঠিক আছে, এটা মাইনর। এবার কেন এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। দেখো আমরা এনভায়রনমেন্টগত পার্থক্য আছে যে দুটো, অবশ্যই দুটো এখানে বিটা হাইড্রোজেন আছে, দুটোই অ্যাসিডিক হাইড্রোজেন, কিন্তু অ্যাসিডিটির কিন্তু পার্থক্য আছে, কারণ এনভায়রনমেন্ট আলাদা। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমি একটু বোঝানোর চেষ্টা করি, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা, তাহলে এইটা বিটা হাইড্রোজেন, এটাও বিটা হাইড্রোজেন, কিন্তু দেখো এদের এনভায়রনমেন্টগত একটা পার্থক্য আছে। এই যে হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা মধ্যে একটা পার্থক্য আছে, দুটোই কিন্তু বিটা হাইড্রোজেন, কিন্তু বিটা হাইড্রোজেন মানে আম্লিক হয়, কিন্তু আম্লিকতার কিন্তু এখানে পার্থক্য আছে। পার্থক্যটা কি করে দেখো, এই যে বিটা কার্বন, এই বিটা কার্বনের সাথে যুক্ত আছে CH3 গ্রুপ, যার কিন্তু প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট আছে, সেই প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ডোনেট করবে এই কার্বনে, ফলে এই যে অ্যাসিডিটি, এইখানকার অ্যাসিডিটি এটা লেস অ্যাসিডিক হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, লেস অ্যাসিডিক হয়ে যাবে, তাই তো? এইচ প্লাস সহজে বেরোতে চাইবে না, এই এইচ প্লাসটা, কিন্তু এই প্লাসটা কিন্তু ওই রকম প্লাস আই এফেক্ট যুক্ত কোন গ্রুপ আর নেই ফার্দার এখানে, সেই জন্য এটা কিন্তু মোর অ্যাসিডিক। দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি, দুটোই বিটা হাইড্রোজেন, তাহলে এটা মোর অ্যাসিডিক, বুঝা গেল? তাহলে দুটো, একটা লেস অ্যাসিডিক, একটা মোর অ্যাসিডিক, কারণ এই ফ্লোরিনের প্রেজেন্সের জন্য দুজনেই অ্যাসিডিক হয়ে যাচ্ছে। প্রথম কথা, বিটা হাইড্রোজেন ফ্লোরিন প্রেজেন্স আছে, তাই বিটা হাইড্রোজেন মানে একটু অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিকের মধ্যে দেখা যাচ্ছে দুজনই কিন্তু সমানভাবে অ্যাসিডিক নয়, একজন বেশি অ্যাসিডিক, একজন কম অ্যাসিডিক, তাই তো? এবার বেশি অ্যাসিডিক যেটা, সেটা
সহজে বেস নিতে পারবে, যে 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 হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক, যে হাইড্রোজেনটা মোর অ্যাসিডিক, যে বিটা হাইড্রোজেনটা মোর অ্যাসিডিক, সেই বিটা হাইড্রোজেনকে সহজে বেস নিতে পারবে। বেস বলতে এখানে কি, ও এমই বা এমই ও মাইনাস, এইটা এই বেস, এই বেস সহজে তাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারবে। তাহলে এই বেস যত সহজে নিতে পারবে তত সহজে ডিহাইড্রো ফ্লোরিনেশনটা হবে, তাই তো? তাহলে কার ক্ষেত্রে সেটা সহজে হবে? এইখানটায় সহজে হবে। আর এইখানটায় সহজে হলে কোন প্রোডাক্টটা উৎপন্ন হয় বেশি পরিমাণে? এই যে বেরিয়ে গেলে দেখো, CH3 CH2 CH1 CH2, তাহলে এটাই কিন্তু এখানে মেজর হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে হপম্যান প্রোডাক্ট, তাই হপম্যান প্রোডাক্ট, বোঝা গেল? তাহলে লেস সাবস্টিটিউটেডটা হচ্ছে সবসময় হপম্যান প্রোডাক্ট হবে, এবং সেটা কখন হবে, যখন লিভিং গ্রুপটা ব্যাড, লিভিং গ্রুপটা যখন গুড, তখন সেট জেপ এলিমিনেশন হবে, এবং সেট জেপ এলিমিনেশনে মেজর প্রোডাক্ট কোনটা, যেটা মোর সাবস্টিটিউটেড, মাথায় রাখবে কিন্তু। এখানে কিন্তু এটাই হচ্ছে এখানকার খেলা, ক্লিয়ার? তাহলে তাহলে আশা করছি তোমরা সবাই হপম্যান এবং সেট জেপ এলিমিনেশন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছো। এটাকে একটু প্র্যাকটিস করবে, একটু বিভিন্ন ধরনের MCQ সলভ করার চেষ্টা করবে, এই রিলেটেড বিভিন্ন ইয়ারে কেমন কি পড়েছে সেগুলোকে খুঁজে বের করবে, এই রিলেটেড কি MCQ পড়েছে, ঠিক আছে? তাহলে আমি জাস্ট একটু কনসেপ্ট বুস্টার দিয়ে দিলাম, তাই তো? তা আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে ছড়িয়ে দেবে, এবং আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে পরে এ করতে পারি, গিফট দিতে পারি। আজকে এই পর্যন্ত, পরে লেকচারে দেখা হবে।